আমি বলি কি ভয় লাগবে কাল যদি আমার বাড়িতে যায় আপনারা কি করবেন রাস্তায় নামবেন তো দলবল থেকে আন্দোলন করবেন তো আমারটা আমি একাই লড়াই নেব কিন্তু তো আপনাদের লড়াই নিতে হবে তো যদি আমার কোনো সহকর্মী কি ইচ্ছা করে জেলে ধরে নিয়ে যায় আমি লড়ছি না আমি কি বিপন্ন তো আমি বিপন্ন মুক্ত নই অভিযোগ আছে আমি লড়াই করার চেষ্টা করছি আমি তো ওনাদের মতো সুযোগ পাচ্ছি না যে সরকারি টাকায় বড় বড় ইকিল সুপ্রিম কোর্টে দেয় আমাকে আমার বন্ধু বান্ধব লয়ার যারা পারিবারিকভাবে সাহায্য করছেন তাদের মধ্যে দিয়ে হতে হচ্ছে সরকারি পোশাকারকে ব্যবহার করে এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মীদের আমি অনুরোধ করব আপনাদের আবেগ এবং দলের প্রতি ভালোবাসাকে ব্যবহার করে আপনাদের রাস্তায় না দিয়ে অনেকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন যারা তৃণমূল কর্মী তারা নেতাদের এই প্রলোচনায় পা দেবেন না সিবিআইকে সিবিআইয়ের মধ্যে তদন্ত করতে দিন যারা অভিযুক্ত কারণ সে টাকা নিয়েছে একটা লোক দেখা যাচ্ছে তার হলে আপনি কেন রাস্তায় নামবেন একজন পরিদর্শকাল সহকুলের সালাম আপনারা দেখছেন আরামবাগ ডিব দর্শক চমকে গেলেন যে নেত্রী বলছেন এরকম কথা রাস্তায় নামার কথা বলছেন আর সেখানে দলের যিনি স্পোর্স পার্সেন্ট কোনাল ঘোষ তিনি বলছেন যে আপনারা কেন নামবেন আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে একবারে বিপরীত কথা দুজনে দর্শক এটা দেখে কি চমকে গেলেন মানে দুটো বক্তব্য শুনে কি চমকে গেলেন তবে দর্শক দুটো বক্তব্য কিন্তু মানে এই সময়ের কার নয় নেত্রী বক্তব্যটা কালকের কিন্তু কুণাল ঘোষের বক্তব্যটা পুরনো আগের বক্তব্য এখন প্রশ্ন যে নেত্রী এখন যে ধরনের কথা বলছেন এখন সেই কথাগুলো বা সেই অবস্থানটা কি হজম করতে পারবেন কুণাল ঘোষ কারণ তিনি তো একটা সময় বলেছিলেন যে সিবিআই শিবের মতো করে তদন্ত করছে করবে তো সেখানে আপনাদের আবেগ আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হবে আপনারা কেন রাস্তায় নামবেন এই যে কথাটা কুণাল ঘোষ একটা সময় বলেছিলেন এখন নেত্রী যেভাবে নেতা কর্মীদেরকে ব্যবহার করতে চাইছেন কার্যত রাস্তায় নামাতে চাইছেন কারণ এই যে গ্রেপ্তারি চলছে সেগুলোকে আটকাতে বা একটা চাপ তৈরি করতে এখন প্রশ্ন যে কুণাল ঘোষ সেই সময় যে ধরনের মন্তব্য করেছিলেন বা যে ধরনের অবস্থান নিয়েছিলেন এখন পারবেন নেত্রী যেটা বলতে চাইছেন তার বিরুদ্ধে গিয়ে সেই অবস্থানটা দেখাতে যে আপনারা কেন নামবেন রাস্তায় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ফেস করবেন এবং দর্শক এটুকু পরিষ্কার যে কুণাল ঘোষ সেই সময় যখন কথাটা বলেছিলেন মানে তখন ওই নারদা নিয়ে আর কি মূলত কথাটা বলতে চেয়েছিলেন যে দেখা গেছে টাকা নিতে তবে দর্শক নারদা হোক যাই হোক যখন এজেন্সি কোনো কিছু বিষয়ে তদন্ত করছে বা করে তখন তো তাদেরকে তো সেইভাবেই তো করতে দেওয়া উচিত সেখানে দলের একেবারে নেতা কর্মীদেরকে রাস্তায় নামিয়ে যে প্রতিবাদ কর্মসূচি সেটা যে একটা প্রতিবাদ করেছিলেন কুণাল ঘোষ সেই সময় কিন্তু এখন পারবেন নেত্রীকে বলতে বোঝাতে যে কেন যাদের যা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হোক না এজেন্সি এজেন্সি তাদেরকে ডাকবে আমি এজেন্সি ফেস করেছি আমি ফেস করে আমি এই জায়গাতে রয়েছি তারাও ফেস ফেস করবেন যদি কোনো দোষ না থাকে তারা ছাড়া পেয়ে যাবেন তাদেরকে তাদের মতো করতে দেওয়া হোক না কেন নেতা কর্মীদেরকে রাস্তায় নামতে বলছেন বা এরকম একটা মাইন্ড কেন তৈরি করছেন এখন কি বলতে পারবেন কোনো ঘোষ এই সময় নেত্রীকে নাকি বদ হজম হলেও হজমটা করতে হবে নাকি কুণাল ঘোষ আর এখন সেই কুণাল ঘোষ নেই এখন পাল্টে গেছেন কোনো কারণে দশ কী বলবেন অনেক প্রশ্ন আছে আমার মনে আমি শুধু এই বক্তরা শুনছিলাম যে কুণাল ঘোষ সেই সময় বলেছিলেন কর্মীদের উদ্দেশ্যে যে আপনাদের আবেগকে কাজে লাগিয়ে ভালোবাসাকে কাজে লাগিয়ে একটা মানে আপনাদের একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে যারা দুর্নীতি করেছেন যারা টাকা নিয়েছেন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে এই যে কথাটা ঘোষ সেই সময় বলেছিলেন যদিও তখন একেবারে যে নেত্রীরকে উদ্দেশ্য করে বলেছে সেটা আমি বলবো না কিন্তু এখন তো নেত্রী এই কথাটা বলছেন গতকালকে বেহালাতে বেহালাতে এই কথাটা বলেছেন যদি আমার বাড়িতে কালকে এজেন্সি যায় আপনারা কি করবেন রাস্তায় নামবেন তো তারপর আবার বললেন যে আমারটা আমি সামলে নেবো কিন্তু আপনাদেরটা আপনারা লড়ে নিতে পারবেন তো বা যদি আমার আমার কোনো সহকর্মীকে ইচ্ছা করে জেলে রেখে দেয় এই যে কথাটা যেভাবে বলতে চাইছেন মানে গতকালকে যেটা বলেছেন এটুকু পরিষ্কার যে মানে গ্রেপ্তারে আটকাতে মানে নেতা কর্মীদেরকে রাস্তাতে নামাতে চাইছেন এখন তো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে হেভিওয়েট একজন হচ্ছেন পার্থ চ্যাটার্জি আর একজন হচ্ছেন কেষ্ট অনুব্রত মণ্ডল কিন্তু যেটা খবর আরও অনেকে কিন্তু মানে আরও আরও অনেকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে সেন্ট্রাল এজেন্সি কিন্তু গ্রেপ্তার করতে পারে আমি জানি না নেত্র কত একটা আন্দাজ করছেন কি না অনুমান করছেন কি না আর সেজন্য সেজন্য একেবারে মানে গ্রাউন্ডটা তৈরি করে রাখা আছে যদি এরপরও গ্রেপ্তার হয় তাহলে একেবারে ওই যে বলেন না আপনার আপনাদেরটা আপনারা লোনে নিতে পারবেন তো যদি আমাদের কোনো সহকর্মীকে ইচ্ছা করে জেলে আটকে রাখে আর ইচ্ছা করে কে জেলে আটকে রাখবে ইচ্ছা করে আটকে রাখে তো কোর্ট বলে দেবে যে রাখা যাবে না তার জন্য তো আদালত রয়েছে আদালতে গিয়ে বলুন না ইচ্ছা করে আটকে রাখা হয়েছে তার জন্য রাস্তায় নিয়ে কেন করতে হবে নেতা নেতাকর্মীদেরকে কেন রাস্তায় নামতে হবে ইচ্ছা করে ধরে রাখলে নেতা কর্মীরা রাস্তা নামলে কি ছেড়ে দেবে না কি কোর্ট কোর্ট কোর্টের সময় ছাড়বে কোর্টের মতো করে ছাড়বে আর কোর্টে গিয়ে তো হয় একজন দুজন আইনজীবী দাঁড়িয়ে বল্লিত হয়ে যাবে কেন রাস্তা থেকে ব্লক করা রাস্তায় নামিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করা কেন চেষ্টা করছেন এবং এই রাস্তা নামতে গিয়ে তো অনেক ঘটনা ঘটে যায় হিংসাক্ত ঘটনা তো ঘটে যায় কেন এইসব বিষয়ে উৎসাহিত করছেন বা লেলিয়ে দিচ্ছেন আর এই যে বিষয়টা যখন নেত্রী এই কথা বলছেন আমি জানি না আমি আমার বুঝে দর্শক কোথাও আগে থেকে আন্দাজ তিনি করতে পারছেন কিনা না যে হয়তো আরও অনেককে গ্রেফতার করা হতে পারে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে হয়তো সেই জায়গা থেকেই একটা গ্রাউন্ড তৈরি করে রাখছেন তবে কুনাল ঘোষ যে কথাটা বলেছিলেন সেই সময় যে যে যারা যাদেরকে ডাকছে এজেন্সি সিবিআই তাদেরকে তার সেবা তদন্ত করতে দেওয়া উচিত তো সেখানে আপনারা কেন রাস্তায় নামবেন মানে যারা নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের তাদের বলেছিলেন যে আপনারা কেন কেন রাস্তায় নামবেন এই যে কথাটা সেই সময় বলেছিলেন কুনাল ঘোষ এখন প্রশ্ন এখন আর সেই অবস্থানটা দেখাতে পারবেন সেই কথা বলতে পারবেন কুনাল ঘোষ নাকি আর এখন আর কিছু বলার নেই কিছু করার নেই নাকি তিনি সত্যি নিজেই নিজেই একেবারে পাল্টে গেছেন দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাল